হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত সায়ন্তনী ব্লগে। সবাইকে স্বাগত, তোমরা সবাই ব্লগটি দেখতে থাকো। সকাল সকাল আমি এখন রান্নাবান্নাটা সেরে নেব। আজকে একটা বিরাট বড় কাজ আছে আমাদের, ছোট্ট সোনাকে নিয়ে আমরা আজকে ভ্যাকসিন দিতে যাব, ওর 2.5 মাসের ভ্যাকসিন। তাই আমি রান্না করে নিলাম, কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম তাড়াতাড়ি করে। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ বোন বারবার ফোন করছে। সোনাকে নিয়ে একটু যেতে হবে আমাকে, এখন আমি বোনদের বাড়ি যাব। তোমরা ব্লগটি দেখতে থাকো। আমি চলে এসেছি সোনার কাছে, আমি সোনাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। ওকে এখনই জামাটা পরাচ্ছি না, কারণ ও মাঝে মাঝে দুধ তুলে বমি করছে, ওই জন্য বেরোনোর আগে জামাটা পরাবো। তোমরা ব্লগটি দেখতে থাকো আমি কী কী করি। আর এইদিকে ওদের বাড়িতে একটু রান্নাবান্নার জন্য একটু আমি কিছু মানে হাতে হাতে কেটে দিচ্ছিলাম সবজি, কারণ ঠাম্মা রান্না করছিলো, ওই জন্য একটু সবজি কেটে দিলাম। আমি সবজিটা কেটে দিয়ে আমাদের টোটোওয়ালা আসবে, বাড়ির সামনে আসবে টোটো, টোটো আসলেই আমরা বেরিয়ে যাব। হাতে একটু টাইম ছিল তাই আমি একটু সবজি কেটে, ঠাম্মার একটু আর কি ভালো হবে একটু সবজিটা কেটে দিলে আমি তাকে রান্নাটা করে ফেলতে পারবে, ওই জন্য আমি সবজি কেটে দিলাম। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, টোটো চলে এসেছে, উঠে গেছি টোটোতে। আমাদের সন্টু দেখছে কোথায় যাচ্ছি বেরবো, ওকে নিয়ে ওকে যে এখন ইঞ্জেকশন দিতে যাচ্ছি সেটা তো আরও বুঝতে পারছি না, একটু পরে কান্নাকাটি শুরু হয়ে যাবে। এখন আমরা রাস্তায় আছি, এখন খানিকক্ষণ সময় লাগবে যেতে, কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে, হেলথ সেন্টারে যাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সবার পাশে থেকে সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাথে না থাকলে আমরা কখনোই এগোতে পারবো না, এটুকুই বারবারে বারে বারে তোমাদেরকে আমি প্রত্যেকটা ব্লগেই বলি, তোমরা একটু পাশে থেকো। আমার একদম নিউ চ্যানেল, একদম ছোটো চ্যানেল, আর আমি এই চ্যানেলটা পেছনে আমি কিছুই জানি না, কী কী করতে হয় না করতে হয় সবটা আমার বর অনেক দিন ধরে বলছে, বাড়িতে থেকে এগুলো করো, কেননা এখন সব সবাই করছে, এখন পারলে তোমরাও করো, ভালো লাগবে করলে। কেননা আমরা নিত্য দিন যা করি হাউসওয়াইফরা বাড়ি থেকে, সেগুলোই আমরা একটু শেয়ার করার চেষ্টা করি, খুবই ভালো লাগে করলে, মনটাও ভালো থাকে। তোমরাও করো, আমি সবাইকেই বলবো। এখন আমরা রয়েছি কল্যাণী হাই রোডের উপরে রয়েছি, এখন রোড পার হচ্ছি, টোটো করেই রোড পার হচ্ছি। রোডটা একটু খুবই রিক্সি, ওই জন্য আমরা একটু টোটোওয়ালাকে বলেছিলাম একটু আস্তে আস্তে চালাতে। আমরা হেলথ সেন্টারে ঢুকেও গেছি, এখনও লাইন আছে, একটু লাইনের জন্য দাঁড়িয়ে আছি, দু তিনজন আছে, তারপরে আমাদেরকে ডাক দেবে। আমাদের একটু বসতে বললো, আমরা দাঁড়িয়ে আছি, আর আমি একটু সোনাকে নিয়ে বসেছি, আমি ভিডিও করছিলাম সোনা কী করছে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো ইঞ্জেকশন দিচ্ছে সোনা, আমাদের সোনা খুবই কাঁদছিল ওই জন্য, আর আমি আর কোনোটা সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি। বাড়িয়ে চলে এসেছি, বাড়ি এসে সোনার অনেক কথা, নাইটি সব কিছু আমি একটু ভাজ করে দিচ্ছিলাম বোনকে, আর বোন সেরকমভাবে কিছু এখনও করতে পারে না, কেননা ওর সিজারের একটু প্রবলেম ছিল, ওর সেলাইটা শুকায়নি এখনও, যেহেতু ওই জন্য ও সেরকমভাবে কিছু করতে পারে না। আমাদের সোনা সাথে আমি একটু খেলা করছিলাম, বাড়ি চলে যাবো অনেকক্ষণই। বিকেলবেলায় বাড়ি এসেছি, এসে দেখছি আমার বান্ধবী পেয়ারা খাবে, বলছে চল একটু পেয়ারা পারবো, তাই ও আর আমি গিয়ে পাশের বাড়ির থেকে একটু পেয়ারা পাচ্ছিলাম। বিকেল হলে একটু পেয়ারা খাওয়ার জন্য খুব দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, ছেলেকে সন্ধ্যাবেলায় পড়তে বসিয়েছি, ওকে একটু কিছু লিখতে দিয়েছি। এদিকে বাপি এখন 8টা সাড়ে 8টার বেশিই বাজে, আমি এখন একটু মুড়ি দিয়ে একটু চপ এনেছিল, চপ মুড়ি খাচ্ছিলাম আমি, বাপি আর আমার ছেলে আর আমার মা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম। ছেলেও খাচ্ছে, পড়তে পড়তে তাড়াতাড়ি করে চপ মুড়ি দেখে উঠে গেছে, তারপর বাপি চপ মুড়ি এনেছে বলে খাওয়া হলো না, আমাদের খুব একটা খাওয়া হয় না। আর এদিকে শোয়ার আগে, খাওয়া দাওয়ার আগে আমি আর ছেলে একটু সময় কাটানোর জন্য একটু রিলস করি, কিছু ভালো লাগে, সময়টাও কেটে যায়। তারপরে আমরা শুয়ে পড়বো, তোমরা ব্লগটা দেখো। হাই গাইস, এখন অনেক রাত হয়ে গেছে, এখন রাত 11টা বাজতে গেছে, এখন আমরা সবাই শুয়ে পড়বো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।